Assalamualaikum. Waalaikumsalam. তো ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছেন। কি মনে করে আসলেন? হ্যাঁ এখন আমি যে জন্য আসলাম। হ্যাঁ বলেন। ঘটনা হলো যে আমি তো তোমার মেয়ে। হ্যাঁ চারবার বিয়ে দিছি। দিয়েছেন। তুমি আবার পরে দিয়ে দিওস নাকি? আমি বিয়ে পাতলা করে তিন ঘন পাতলা তো বুঝলাম না ভাই। ঘন পাতলা মানে আমার মেয়ে আবার খুব চেহারা ভালো, যে ছেলে আসে আসে পছন্দ হয়ে যায়। হ্যাঁ আমি তো যৌতুক তো নেব না, হাজার দশ টাকা দিলে আমার একটু হয় সেই হিসাবে আর কি। ও একে বলা হয় জাকজমক না, তার জন্য আপনি পাতলা বানিয়েছেন। এই ভালো 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 ভালো। তা ঘটনাটা শোনেন, ছেলে আমার হাতে একবার আছে, আরে এত সুন্দর ছেলে রাজার বাংলায় পাওয়া যাবে না। হাজার চারেক টাকা যদি আপনি দিতে পারছেন আজকে দিনের ভিতরে, এমনকি এখন ছেলে এনে আপনার মেয়ে বিদায় করে দিতে পারি। তাহলে 4000 টাকা দিলে যদি কাজ হয় বিয়ে হয়ে যায় তাহলে আমি চেষ্টা করে 4000 টাকা একটু ঘুষাই। আরে হবে হবে, ওর বাপের পর্যন্ত আমি বিয়ে দিছি, কি কথা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে মনে হবে না আমি টাকা। রাজি আছেন? আচ্ছা আমি রাজি আছি। কি বাবারি বাবারি, এ সবার কই নিয়ে তো তোমরা পাথর পাথরের মতো। আ ভাই বাড়ি আছে নাকি? আছি ভাই। এত মন মরাখা ভাই, আরে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা নিবারণ করার জন্য আমি এসে গেছি। শোনো ভাই, আমি তো তোমার সওয়ালের পাঁচ বারে বিয়ে দিছি, তুমি বিয়ে থা দিয়েছো? আমি তো দিলাম তিন চার বিয়ে, তার কাছে ও থাকে। বাহো সহ্য করবে ফেমিয়ে সাইড বের আর পাঁচ বার নয় বার নয় বার কোনো কারণ বিয়ে করে যা যাক, ও কোনো ব্যাপার না, পুষে মানুষের বয়স 40টা হতে পারে, ও কোনো ব্যাপার না, যাক তারপরে ছেলে পাইছে তোরই আছে না, যাক ভালো। কতক্ষণ রাজি না হয়ে পারবে? আসি ভাই, তাহলে ওই কথা রইলো। আসসালাম আলাইকুম ভাই। আমি তো দেখতে খারাপ না, এটি কি হলে বিয়া কি আই করছি না আনলে করছেন? আরে কথা কথা বিয়া আমি করবো কেন? বিয়ে তো তুই করিস। আনলে আর শ্বশুরের তোর 4000 টি আনিলেন, আনলে হেটিয়া আনলে মাত্র আর হাসুডিয়া দি ব্যক্তি আনি লই গেলেন, তো বিয়া আই করছি না আনলে করছি, আনলে হেই কথা জবাব দেই তারপরে আনতে যাইবে। তুই যে ছেলে তোর তো বিয়াই হয় না, তোর বিয়া তো একটা ভগবানের জল রে, তুই 500 টাকা বাইতে তুমি ওই টাকাটা ফিরিয়ে দেখি, ওই টাকা ফিরিয়ে দেবো। হ্যাঁ আমার কি অপরাধ? ও তোর অপরাধ মানে ওই তো ছেলে তোর তো বিয়ে হয় না, ওই টাকাটা আমি ফিরিয়ে দেখি। খুব খুশি হয়েছে একটা ব্যাপার, ঐক্যই হইলো এই জাতির উন্নতির একমাত্র। কপাল পড়ে হসলো হঠাৎ।
বাধা মাইয়ের বাপের জালা মাইয়ে হইছে মেলা কান ধরছি তো বার করছি যৌতুক নিব না যৌতুক নিয়া বিয়া করলে আইনে ছাড়ব না ফজলু কি দিয়ে ফজলু কি দিয়ে ফজলু ফটালি করবি কি বল 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 ফজলু ভাটাতে আগের মতো নেতর ফটকের নাই সিজন